হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এজাজ শাহরিয়ার, আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ব্র্যান্ড নিউ এপিসোড ক্যারিয়ার টক উইথ কর্পোরেট প্র্যাকটিশনার্স। আজকে আমাদের এই এপিসোডে অতিথি হিসেবে আছেন মিস্টার MS হোসেন ভাই। তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই, তিনি একজন অতি বিনয়ী মানুষ এবং তিনি বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে ক্রিস এনার্জি লিমিটেড কোম্পানিতে চাকরি করছেন। তো আজকে দর্শক, আজকে টপিকটা হচ্ছিল অয়েল অ্যান্ড গ্যাস এনার্জি সেক্টর। তো অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে যারা ক্যারিয়ার এনথুজিয়াস্ট আছেন বা যারা নতুন প্রফেশন হিসেবে এটাকে বিল্ড আপ করে নিতে চান এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর স্পেশালি, তাদের জন্য এই এপিসোডটা খুবই ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ হবে। দর্শকরা খেয়াল করবেন, আমাদের এই এপিসোডটি প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টার সময় ব্রডকাস্ট করা হবে ইন মোস্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনক্লুডিং মাই চ্যানেল। এবং আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আপনারা নোটিফাই হতে পারেন নতুন এপিসোড রিলিজ হওয়ার পর। তো আমি একটু আমাদের অতিথি ইন্ট্রোডাকশনটা দেই আপনাদেরকে, সেটা হচ্ছে হলো MS হোসেন ভাই। তিনি বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে ক্রিস এনার্জি লিমিটেডে আছেন। তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। যিনি প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার, তিনি বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং অস্ট্রেলিয়া থেকে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে অ্যাডভান্স সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট করেছেন। তিনি প্রচুর স্থানীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং সম্মেলনে অংশ নিয়েছেন। কি নোট স্পিকার হিসেবে তিনি চীনে তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল সামিটে তার অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তো দর্শক, আমরা আপনাকে আজকে তার কাছে নিয়ে যাচ্ছি। হোসেন ভাই, কেমন আছেন আপনি? ধন্যবাদ শাহরিয়ার, এত সুন্দর করে পরিচয় দেওয়ার জন্য, অনেক প্রশংসা করেছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমি খুবই আসলে অনার্ড এবং এবং গ্রেটফুল যে আপনি আমাদের এই শোতে অংশগ্রহণ করেছেন। আপনার মূল্যবান সময় আপনি দিচ্ছেন আমাদেরকে, তো যাতে করে নতুন প্রস্পেক্টিভ ইঞ্জিনিয়ার যারা আছেন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে, তারা কিভাবে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে সেটার বিষয়ে তারা জানতে পারে। তো হোসেন ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাবো, একটু অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরটা নিয়ে জানতে চাবো, যেহেতু আমাদের দেশে আসলে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর নিয়ে মানুষের অনেক বেশি হয়তো বা কোয়েরিজ থাকে এবং জানার ইচ্ছা থাকে। আপনি যদি একটু আপনার ক্যারিয়ার যে স্টার্ট করেছিলেন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর দিয়ে, সেটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। ধন্যবাদ শাহরিয়ার। অ্যাকচুয়ালি কথা বলতে গেলে তো পুরাতন কথা চলে আসে। আমি আসলে আমার ক্যারিয়ারটা শুরু করি হচ্ছে শিক্ষকতা দিয়ে, কিছুদিন ছিলাম শিক্ষকতার মধ্যে। এরপরে তখনই আমি অপরচুনিটি খুঁজতেছিলাম যে কিভাবে আমি কর্পোরেটে ঢুকতে পারবো বা ইন্ডাস্ট্রি লেভেলে অ্যাকচুয়ালি যেতে পারবো। তো আমি যখন আসলে খুঁজতেছিলাম তখনই হঠাৎ করে এই অপরচুনিটিটা আসলো আর কি। আমি ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে যখন জয়েন করি তখনও আমি ঠিক জানতাম না যে আমি আসলে ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরেই জয়েন করছি। আমি আসলে জয়েন করেছিলাম হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানিতে। থার্ড পার্টি কোম্পানি হয়েই আমাকে রিক্রুটমেন্টটা করা হয়। তো আমার যখন সেকেন্ড ইন্টারভিউটা হয় সেটা হচ্ছে শেভরনে হওয়া যখন আমাকে পাঠানো হয়েছিল, তখন তো আমি ভাবলাম যে ও আচ্ছা শেভরনে তাহলে আমাকে পাঠানো হয়েছে। দেন আই ওয়াজ কাইন্ড অফ ইন লাইক সাসপেন্স দ্যাট হোয়াট অ্যাকচুয়ালি গোয়িং টু হ্যাপেন। তো আমার ইন্টারভিউটা খুব ভালো হয় এবং আমি ইন্টারভিউর পরেই মনে হয় এক সপ্তাহের মতো আমি ঢাকাতে অফিস করি শেভরনের অফিসে, এরপরে আমাকে পাঠিয়ে দেওয়া হয় শেভরনের প্ল্যান্টে। এইভাবেই আসলে আমার যাত্রাটা শুরু এবং আমি শেভরনে প্রথমে এই যেটা বলি শেভরনের মাধ্যমে আমার ওয়েল অ্যান্ড গ্যাসের কেরিয়ার শুরু এবং ওখানেই আমি দীর্ঘ অনেক বছর আমি জব করি এবং শেভরন থেকে এখন আমার এই কোম্পানিতে আসা, নতুন কোম্পানিতে, এবং এই কোম্পানিতে অলমোস্ট আমি 8 years এর উপরে জব করছি। সো এভাবেই বলতে পারো যে আমার শুরুটা। আপনাকে অনেক অনেক অভিনন্দন ভাইয়া, আপনি আরো এগিয়ে যান আপনার ক্যারিয়ারে, সেটাই প্রত্যাশা থাকবে। ভাইয়া, ক্যারিয়ারের শুরুতে তো আপনি নানাবিধ চ্যালেঞ্জেস ফেস করেছিলেন, সেগুলো ওভারকাম করার কিছু স্টোরি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যাঁ, আসলে আমার প্রথমেই যখন শুরু হয় যে আমি শেভরনে যখন ক্যারিয়ারটা শুরু করি, তো আমার প্রথম যেদিন আমি শেভরনে যাই মানে ফিল্ডে যাই, দূর থেকেই আমার দেখা যে আমি ওখানে দেখলাম সেফটি ফার্স্ট। সো আমার মাথায় আসলো যে আসলে সেফটি ফার্স্টটা কি, কেন এখানে নিরাপত্তাই প্রথম, এই জিনিসগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করা হচ্ছে। তো আমি এখানে ঢুকার পরে আমি সেটা জানতে চাইলাম এবং এই কিউরিসিটি থেকেই আসলে আমি আর শেভরন বা ওয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি থেকে বের হতে পারলাম। আমি এখনো ওয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে আছি
তো প্রথম দিকে যেটা হয় যে আমাদের কেরিয়ারের যেটা প্রথম দিকে হয়, আমরা যেহেতু ফ্রেশ পাশ করে বের হই, এবং তুমি জানো যে আমাদের একটা ট্যাবু আমাদের দেশে প্রচলন আছে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি পাশ করা, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু পাস থ্রু দোজ চ্যালেঞ্জেস অ্যান্ড মেক ইউর সেলফ প্রুভ দ্যাট ইউ ক্যান ডু দ্য ডিজায়ার সার্ভিস অ্যান্ড অলসো ব্রিং দ্য আউটপুট ফর দ্য কোম্পানি। সো এটা আসলে প্রুভ করতে গেলে তোমার অনেক ইফোর্ট দিতে হয়, এবং আমাদের যেটা হয় ট্রেডিশনাল ইউনিভার্সিটি গুলার যারা স্টুডেন্ট বা পাশ করে থাকে ওরা এদিক থেকে অনেক এগিয়ে থাকে আমাদের থেকে। তো আমার যেটা ছিল যে আমার ঢুকার পরে যখন আমি বললাম যে আমার কিউরিয়াসিটি ছিল যে এই ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে এবং কিভাবে চলে এবং এটার আসলে প্রোজ অন কনস গুলা কি, কিভাবে আমি এখানে আরো বেশি ভালো করতে পারবো, এখান থেকে আমি এটা বেসিক প্রিন্সিপাল গুলা জানতে শুরু করি। আমি আসলে মানুষের সাথে মিশতে শুরু করি এবং মিশতে মিশতে আমি শিখি আমার, এবং আমার কাজগুলো ছিল মোস্টলি ছিল হলো ফিল্ডে। তো ফিল্ডের কাজগুলো আসলে বেশি টাফ, মানে হচ্ছে যে ফিজিক্যাল কাজ বেশি, এবং তোমাকে দেখা যাচ্ছে যে ফিল্ডে একদম রোদের মধ্যে কাজ করতে হচ্ছে, ফিল্ডে অনেক সাউন্ডের মধ্যে কাজ করতে হচ্ছে, বয়লারের সাউন্ড, জেনারেটরের সাউন্ড, ইঞ্জিনের সাউন্ড, মানে এগুলোর মধ্যে তোমাকে কাজ করতে হচ্ছে, রোদের মধ্যে কাজ করতে। সো আমরা যারা দেখা যাচ্ছে যে একটু পড়ালেখা করে যে আমরা স্বভাবত চিন্তা করি যে না আমরা দেখা যাচ্ছে অফিস ডেস্ক জব করব, আমাদের অনেক সাপোর্টিং হ্যান্ড থাকবে যারা আমাদের কাজগুলো করে দিবে, লাইফ উইল বি ইজিয়ার, কিন্তু আসলে জীবনটা এত সহজ ছিল না। তো ফিজিক্যালি অনেক পরিশ্রম করতে হয়েছে, কাজ করতে হয়েছে, কাজ করতে করতে শিখেছি এবং শিখতে শিখতে এখনো শিখছি এই আজকের অবস্থানে আসা, এবং এখনো শিখে যাচ্ছি, আশা করি শেষ পর্যন্ত শিখতেই থাকবো। অবশ্যই অবশ্যই ভাইয়া, আমাদের বেস্ট উইশেস থাকবে আপনার সাথে। আমি একটু জানতে চাই যে আপনি তো অনেক অনেক স্ট্রাগল করেছেন, যেটা হচ্ছে হলো ফিল্ড লেভেল থেকে কাজ করে আজকে আপনার এই সাকসেসফুল ক্যারিয়ারে আপনি এসেছেন, বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন আপনার কোম্পানিতে। আমি একটু জানতে চাই যে আপনার এই যে সাকসেসের পিছনে আসার ক্ষেত্রে আপনার কোম্পানির অবদান কতখানি ছিল, সেটা যদি একটু আমাদের শেয়ার করতেন, বা আপনার ক্যারিয়ারটা কিভাবে তারা রিশেপ করেছিল সেটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। এটা একটা খুবই ভালো প্রশ্ন, কারণ হচ্ছে আমরা যারা পাশ করে প্রথমে জবে ঢুকি তখন আমাদের অনেক কিছু, আমরা কর্পোরেট সেক্টর বা ইন্ডাস্ট্রি সেক্টর গুলো সম্পর্কে আমরা ওইভাবে জানি না, আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না, তখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের থিওরিটিক্যাল নলেজকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব প্র্যাকটিক্যালি, এই জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স থাকতো, একটা গ্যাপ থাকে। তো আমি আমার যেটা হয়েছিল যে আমরা যখন আমি যখন জয়েন করি তখন ইনহাউস কোম্পানিতে ইনহাউস অনেক ট্রেনিং হয়, ইনহাউস ট্রেনিং গুলা যেটা হয় যে একটা কালচার সম্পর্কে জানাই আমি কোম্পানির, ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে যেমন এরা সবসময় নিরাপত্তা সেফটি প্রথম কনসিডার করা হয়, কেন কনসিডার করা হয়, এখানে কি হ্যাজার্ড, ওয়েল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে কি কি ঝুঁকি গুলা থাকতে পারে, এবং এখানে অনেকগুলা প্রিভিয়াস হিস্ট্রি আছে যে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট গুলা হয়েছে সেগুলা থেকে অনেক লার্নিং আছে, এই লার্নিং গুলা ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে শেয়ার করানো হয় যে আমরা কিভাবে এই মিস্টেক গুলা থেকে আমরা শিখতে পারব এবং যেন আমাদের দ্বারা কোনো মিস্টেক না হয়, এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, বিভিন্ন ভাবে এনকারেজ করা হয় যে কিভাবে মিস্টেক ছাড়া কাজ করা যাবে সাকসেসফুলি এবং রেজাল্ট নিয়ে আসা যাবে। এগুলা একটা কোচিং এর মাধ্যমে, ডে বাই ডে লার্নিং এর মাধ্যমে এটা সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে চলে আসে। লাইক আমি যেটা বলবো যে লাইক পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আমরা যারা নর্মালি অন্যান্য আমরা যারা নর্মালি চাকরি করি আমরা প্রথম পিপি কিন্তু আমরা জানি না যে আমার কাজ করতে গেলে আমার সেফটি গ্লাস পরতে হবে, হেলমেট পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, এই পিপির সিগনিফিকেন্স কিন্তু অনেক, অনেক ইঞ্জুরি কিন্তু এই পিপি করে কিন্তু অ্যাভয়েড করা যায়। সো এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসে এবং এটা এমন ভাবে আত্মস্থ হয় যে পরবর্তীতে আমরা আমাদের পার্সোনাল লাইফেও পিপি ছাড়া কিন্তু চলতে পারি না, বা কোনো কাজ করতে গেলে হ্যান্ড গ্লাভসটা পরে নেই। সো এগুলো কিন্তু ট্রেনিং, এগুলো কিন্তু প্র্যাকটিস, শুধু ট্রেনিং দিয়ে শেষ না, এগুলো প্র্যাকটিস, একটা কালচারের মধ্যে ফেলে দেয়া হয় যেন এই ডেভেলপমেন্ট গুলা আসে। তো এগুলা আমাদেরকে একদম জিরো থেকে গ্রুমিং করা হয় কোম্পানিতে, বিশেষ করে ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে, যেহেতু এটা খুবই নিরাপত্তাটা বেশি কনসিডার করা। আর স্কিল সেটের জন্য
এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেজে তার এডুকেশন লেভেল এবং তার এক্সপিরিয়েন্স লেভেলের অ্যাক্রসে ট্রেনিং গুলো ডিজাইন করা হয়, এবং কে কোন ডিপার্টমেন্টে আছে তার কোন কোন ট্রেনিংটা তার জন্য এগিয়ে যেতে সহায়ক হবে। লাইক আমি যদি এন্ট্রি লেভেলে জয়েন করি, আমার ম্যানেজেরিয়াল স্কিলের ট্রেনিং দিয়ে তো আমার কোনো কাজে লাগবে না। সো দেয়ার ইজ এ ট্রেনিং ম্যাট্রিক্স যে কার জন্য কোন ট্রেনিংটা কাজে লাগবে, এবং প্রয়োজনে তাকে দেশের বাইরে থেকেও প্রফেশনাল ডিগ্রি নিয়ে এসে তারপরে তার কাজ করবে। এটা কোম্পানি কোম্পানির তার ট্রেনিং ম্যাট্রিক্স এর মধ্যে ফেলে দেয় এবং তার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মধ্যে ফেলে দেয়, এবং এইভাবেই দেখা যাচ্ছে যে কোম্পানি আমাকে বা আমাদেরকে ডেভেলপ করে যেন আমরা সেফলি এবং সাকসেসফুলি কোম্পানির জন্য রেজাল্ট নিয়ে আসতে পারি। তো এই ট্রেনিং গুলা কিন্তু আমাদের মধ্যে আমাদের স্কিল সেট যেভাবে ডেভেলপ করে এবং ফার্দার আমাদেরকে ক্যারিয়ারকে গ্রো করার জন্য অনেক বেশি কাজে লাগে, এবং এটাই আসলে আমাদেরকে মোল্ড বা শেপটা তৈরি করে দেয় যে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট কিভাবে তার পরবর্তী স্টেপ গুলাতে যাবে। এই জিনিসগুলা সেখান থেকে ট্রেনিং এর মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে এবং সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আত্মস্থ হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ হোসেন ভাই, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেগুলো আমাদের ক্যারিয়ার এনথুজিয়াস্টদের জন্য আসলে অনেক কাজে আসবে। আমি আমাদের দর্শকদেরকে একটু বলে রাখতে চাই, যে পজিশনে সাধারণত ফরেনার্সদেরকে রিক্রুট করা হয়, বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসা হয়, সেই পজিশনে অতি আর্লি এইজে কিন্তু আমাদের প্রিয় হোসেন ভাই, যিনি মেইনটেনেন্স সুপারিনটেন্ডেন্ট হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত হন, এবং এটা আসলে তার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং রোল ছিল। তো হোসেন ভাই, আপনি আর্লি এইজে আপনি বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রাপ্ত হন, তো সেটার কিছু যদি এক্সপিরিয়েন্স আমাদের সাথে একটু শেয়ার করতেন। একটা কথা আমি সবসময় মনে করি, রিডার্স বিকাম লিডার্স, সো এটার কোনো বিকল্প নেই, পড়তে হবে, লার্নিং মানে শিখতে হবে। আমি যখন ওয়েল অ্যান্ড গ্যাসে জয়েন করি, আমি অনেক পিছিয়ে ছিলাম, যেহেতু আমার আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি বলেছি যে আমি কোথা থেকে পাশ করেছি, তো এগুলো আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল মেন্টালি, কিভাবে আমি ট্রেডিশনাল যারা যারা ভালো করছে বা ট্রেডিশনাল ইউনিভার্সিটি গুলো থেকে যারা স্টুডেন্ট তাদের থেকে বা তাদেরকে কম্পিট করবো, এই জিনিসটা আমার মাথায় সবসময় ছিল, এবং এই কম্পিট করার জন্য আমি সবসময় শিখতাম, আমি কাজের ফাঁকেই শিখতাম। আমি কখনো মানে দেখা যাচ্ছে যে আমি ফিল্ডে কাজ করতেছি, একদম ঘেমে গেছি বা অনেক নয়েজ, এখানে হয়তো একটু ফাঁকা পেলাম, আমি ম্যানুয়ালটা নিয়ে বসে গেছি, আমার কাছে আমার পকেটে সবসময় ম্যানুয়াল থাকতো, আমার 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 কাছে সবসময় ডকুমেন্ট থাকতো যে লেটেস্ট কি ডেভেলপমেন্ট হয়েছে ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে, বা কোনো একটা ডিভাইস ইকুইপমেন্ট এটার নতুন কি আবিষ্কার হয়েছে বা নতুন কি ইনোভেশন হয়েছে, আমি সবসময় লার্নিং এর মধ্যে থাকতাম। তারপরে হচ্ছে যে একটা কোম্পানির অনেকগুলো পলিসি থাকে, আমি চেষ্টা করতাম যে পলিসি গুলো জানার, পলিসির মধ্যে থেকে কিভাবে নিজেকে আরো ডেভেলপ করা যায়, এবং ওই পলিসির মাধ্যমে থেকেই আমি চেষ্টা করতাম যে আমার জন্য কিছু সুফল নিয়ে আসতে। লাইক যদি কোম্পানির পলিসির মধ্যে থাকে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, তখন আমি চেষ্টা করতাম যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টটা আমি কিভাবে পাবো, বা কোম্পানির পলিসির মধ্যে থাকে যে মনে করো যে তোমার অন্য ফিল্ডে কাজ করার বা দেশের বাইরের কোনো অ্যাসাইনমেন্ট, এরকম টাইপের জিনিসগুলো দেখতাম যে কিভাবে এগুলাকে ক্যাপিটালাইজ করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো লার্নিং, লার্নিংটা আমি সবসময় কন্টিনিউ করেছি এবং ট্রাই করেছি যে কিছু না কিছু নতুন ভাবে শেখার জন্য। সো এই জিনিসগুলো আমাকে অনেক কাজে দিয়েছে। আর আমার ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে আমি যখন জয়েন করি, তখন আমি অনেক বড় ভাই সিনিয়র ভাইদের ওদের সংস্পর্শ পেয়েছি যারা আসলেই লিডার, এবং তারা সবসময় আমাকে মেন্টরশিপ দিয়েছেন এবং হেল্প করেছেন যে হোসেন তুমি এভাবে করো, বা একটা ভুল হয়ে গেলে ভুলটাকে তারা তাদের নিজের ঘাড়ে নিয়ে নিত, কিন্তু আমাকে বলতো যে ঠিক আছে তুমি এভাবে আবার ট্রাই করো। সো আমি অনেক অনেক বড় ভাইরা আছে যারা অনেক বছর থেকে এক্সপিরিয়েন্স এবং যারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি অলওয়েজ তাদের থেকে বেটার মানে সাপোর্ট পেয়েছি, এবং তারা যেভাবে বলেছে আমি চেষ্টা করেছি ওই জিনিসগুলো নিয়ে নিতে। এবং একটা বড় ভাই আমাকে সবসময় বলেছে যে তুমি এখন যে পজিশনে আছো আগে সেই পজিশনে ভালো কর, যখন তুমি ভালো করবা তোমার রেপুটেশনই তোমাকে পরবর্তী পজিশনে নিয়ে যাবে। আসলে আমি ট্রাই করেছি, আমি যে পজিশনে ছিলাম ওই পজিশনে আমার বেস্ট রিপোর্ট দিয়েছি, এবং পরবর্তীতে যখন অপরচুনিটি এসেছে আমি সেটাতে অ্যাপ্লাই করেছি, সেখানে আমার যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছি, এবং ফাইনালি তখন
আমাকে ম্যানেজমেন্টই আমাকে বলেছে ঠিক আছে, সিলেক্ট করেছে যে মেইনটেনেন্স সুপারিনটেন্ডেন্টের জন্য, এবং ফাইনালি আমি মেইনটেনেন্স সুপারিনটেন্ডেন্ট বা ওই পজিশনটাতে যেতে পেরেছি। মেনি মেনি কংগ্রাচুলেশন টু ইউ হোসেন ভাই। হোসেন ভাই, আমার একটা একটা বিষয় খুব জানার ছিল, যেটা হচ্ছিল যে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরটা হচ্ছিল খুবই লিমিটেড বাংলাদেশের পার্সপেক্টিভে, প্লাস এখানে চাকরিটা হচ্ছে হলো অনেকটা সোনা হরিণের মতো। তো ইঞ্জিনিয়ারদের হচ্ছিল বা যারা নতুন ইঞ্জিনিয়ার, তাদের একটা 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 ইচ্ছা থাকে বা আকাঙ্ক্ষা থাকে যে তারা এই সেক্টরটাতে কিভাবে তাদের ক্যারিয়ারটাকে গ্রো করতে পারে। তো এখানে আপনার ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি, তো যে কারণে অনেক ইঞ্জিনিয়ার এই সেক্টরটাতে নিজেদের ক্যারিয়ার গ্রো করতে পারে না। তারা যাতে এইখানে গ্রো করতে পারে সেই ক্ষেত্রে তারা কি করতে পারে, এবং হচ্ছে হলো এই সেক্টরটা আসলে এত রেয়ার বা লিমিটেড হওয়ার রিজনটা কি, এটা যদি একটু শেয়ার করতেন আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে। তোমার দ্বিতীয় কোশ্চেনটা দিয়ে আমি আসলে শুরু করি যে এই সেক্টরটা লিমিটেড কেন। এই সেক্টরটা আসলে লিমিটেড কারণ হচ্ছে ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরটা আসলে ট্রেডিশনাল অন্যান্য সেক্টর লাইক FMCG অর টেক্সটাইল অর অন্যান্য যেগুলা ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউশন গুলা বা ইন্ডাস্ট্রি গুলা ওদের থেকে একটু ডিফারেন্ট। আমি তো এখানে কোনো প্রোডাক্ট বানাচ্ছি না, যে আমি র মেটেরিয়াল নিয়ে আসছি আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, এটা তো আসলে এরকম না। এটা তো একটা ন্যাচারাল রিসোর্স, তো নতুন ডিসকভারি হয়, ডিসকভারি হওয়ার পরে থেকে যদি আমরা নতুন কোনো ব্লক পাই গভর্নমেন্টের, এগুলা নর্মালি সিজনিক বা বিভিন্ন প্রসিজিওরের মাধ্যমে নতুন নতুন ডিসকভারি হয় বা ব্লক আবিষ্কার হয়, সেখান থেকে এটা কিছু ব্লক দেখা যাচ্ছে গভর্নমেন্টের তারা নিজেরা অপারেট করে, আর কিছু PSC বা প্রোডাকশন শেয়ার কন্ট্রাক্টের মাধ্যমে চলে আসে হচ্ছে আমাদের বাইরের কোম্পানিগুলা। তো বাইরের কোম্পানিগুলোতে যেমন আমরা বাইরের কোম্পানিগুলোতে মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে আমরা জব করি, তো যেহেতু এখানে ডিসকভারিটা আসলে কম বা নতুন ডিসকভারি হচ্ছে এখনো ওইরকম ভাবে হচ্ছে না, যদি নতুন ডিসকভারি হয় নতুন ব্লক হয় তখন আবার দেখা যাচ্ছে ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট হবে। তো এই জন্য আসলে যেহেতু এটা ইয়েটা কম, ইন্ডাস্ট্রিটা বা তোমার গ্যাস প্ল্যান্টের সংখ্যাই কম, এই জন্য এখানে একটু দেখা যাচ্ছে যে লিমিটেড লোকজনই এখানে জব করে, এবং এখানে রিকোয়ারমেন্টটাও এখনো এখন বর্তমানে রিকোয়ারমেন্টটা কম, যেহেতু সবগুলা ইন্ডাস্ট্রি এখন ইস্টাবলিশ, নতুন ভাবে ওইরকম ভাবে নতুন কোনো ডিসকভারি বা নতুন কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। যদি আবার ইন ফিউচারে নতুন নতুন ব্লক আবিষ্কার হয় বা কোম্পানি আরো এক্সপেন্ড করে তখন হয়তো দেখা যাচ্ছে যে স্কোপ পারবে এবং প্রসপেক্টিভ ক্যান্ডিডেট যারা আছে তারা সুযোগ পাবে। এটা ছিল আমার দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার। আর প্রথম কোশ্চেনটা যেটা ছিল তোমার, যে এখানে আসতে হলে বা কি করতে হবে, এটা সোনার ফরিনের মতো মনে হয় এরকম টাইপের একটা কথা। আসলে আমাদের দেশে তো এখনই ইঞ্জিনিয়ারদের সংখ্যা কিন্তু বা প্রফেশনালদের সংখ্যা কিন্তু অনেক, মানে আমাদের জব সেক্টরের বা অ্যাভেলেবেল স্কোপের তুলনায়। এটা শুধু ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টর বলে কথা না, এটা সবখানে সব সেক্টরেই কিন্তু লিমিটেড স্কোপ। নতুন ভাবে যদি আবার একটা ফ্যাক্টরি হয় তখন সেখানে লোক নিয়ে, বাট আমাদের কিন্তু অ্যাভেলেবেল রিসোর্স আছে। এখন কথা হচ্ছে যে যদি স্কোপ লিমিটেড হয় তাহলে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, আমাকে স্পেশালাইজড হতে হবে, আমাকে প্রুভ করতে হবে, একটা কম্পিটিশন আছে। আমাদের এখন লিমিটেড বলে আমাদের লোক নিচ্ছে না তা না, লিমিটেড এর মাঝেও কিন্তু লোক নিচ্ছে, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। সো দেখতে হবে যে আমাদের মানে ওই স্কোপটা, যে অপরচুনিটি গুলো আসে সেটা কিভাবে আমি নিতে পারি, বা আমি আমি যে সেক্টরে আছি, ইঞ্জিনিয়ারিং ফিল্ড হোক, প্রোক্যুরমেন্ট হোক বা অন্যান্য যে কোনো সেক্টরে হোক, আমি কিভাবে ওই অপরচুনিটিটা নিব, সেটার জন্য আমাকে কি করতে হবে, ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টর হোক বা অন্যান্য সেক্টর। সো স্পেশালাইজ স্কিল বা ট্রেনিং ডেভেলপমেন্ট বা নিজেকে ওইভাবে তৈরি করে তোলাটা আসলে ইম্পর্টেন্ট। যদি আমার সে প্যাশন থাকে আমার মনে হয় যে ডেফিনেটলি একটা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট সেই অপরচুনিটি পাবে টুডে অর টুমরো। থ্যাংক ইউ সো মাচ হোসেন ভাই। হোসেন ভাই, এবার আমি আমাদের পর্বের আমি আপনার কাছে তিনটা কোশ্চেন আমি আপনাকে একসাথে করবো, কারণ তিনটা কোশ্চেনই অ্যাকচুয়ালি রিলেভেন্ট এবং একটা একটার সাথে রিলেটেড। সো যে কারণে আলাদা আলাদা করে আসলে কোশ্চেন পড়ার আমি কোনো অপশন পাচ্ছি না। একটা হচ্ছে হলো যে আমরা দেখি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কর্মজীবীরা এখন বর্তমানে তারা মার্কেটিং অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য ফিল্ডে তারা হচ্ছে হলো চাকরি খুঁজছে বা চাকরি নিয়ে নিচ্ছে। একটা ইঞ্জিনিয়ারিং ছাত্র সে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মার্কেটিং ফিল্ডে চাকরি খুঁজছে অথবা প্রোকিউরমেন্ট ফিল্ডে চাকরি খুঁজছে। আবার দেখা যাচ্ছে যে আপনার
ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারা ক্যারিয়ারটাকে গ্রো করছে, যেমন আপনি পিওর ইঞ্জিনিয়ারিং সেক্টরে ক্যারিয়ার গ্রো করেছেন, সেটাতে তারা ইন্টারেস্টেড না। হ্যাঁ, তো এটা এটার বিষয়ে আপনি কি বলবেন? আর পরবর্তী আমার প্রশ্নটা হচ্ছে হলো যে আসলে কি আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে গ্রো করার জন্য স্পেশালি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে একজন ট্রিপল ই অথবা বিএসসি ইঞ্জিনিয়ারকে কি MBA করাটা কি খুব জরুরি হবে কি জরুরি হবে না, এইগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। প্লাস আমার থার্ড কোয়েশ্চনটা হচ্ছিল একাডেমিক সিস্টেমটা আপনার কতটুকু রেলেভেন্ট মনে হয়, যে আপনার আমাদের যে ইউনিভার্সিটি একাডেমিক সিস্টেম প্লাস হচ্ছিল প্র্যাকটিক্যাল যে নলেজ গ্যাদারিং হচ্ছে, এখানে আসলে সামঞ্জস্যতাটা কতখানি হচ্ছে, এগুলো যদি একটু আপনার ভাষায় আপনি যদি প্রকাশ করতেন। অনেকগুলা কোয়েশ্চেন, আচ্ছা আমি একটা একটা করে আসি। আমি যদি প্রথম কোয়েশ্চনটা হয় যে ইঞ্জিনিয়ার স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনালরা এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে না গিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই মার্কেটিং বা অন্যান্য সেক্টরে ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাই তো? কোর ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে তারা থাকছে না। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে, যে আমাদের কোর ইঞ্জিনিয়ারিং সেক্টর বলতে আমাদের খুব অপরচুনিটি খুব বেশি নাই কিন্তু বাংলাদেশে, আমাদের দেশে ওরকম ভাবে কোর ইঞ্জিনিয়ারিং সেক্টরের অপরচুনিটি, মানে আমরা যত পরিমাণ প্রফেশনাল আছে এটা তুলনা অনেক কম। এবং মেইনলি কিন্তু অপারেশন অ্যান্ড মেনটেনেন্স, মেনটেনেন্সে যারা থাকে তারাই কিন্তু আসলে ইঞ্জিনিয়াররাই গিয়ে কিন্তু মেনটেনেন্স গুলা দেখাশোনা করে এবং প্ল্যান্ট কে রান করতেছে, ফ্যাক্টরি কে চালাচ্ছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে কোর ইঞ্জিনিয়ারিং জবটা কিন্তু বাংলাদেশে ওইভাবে নাই। রিসার্চ ডেভেলপমেন্ট বলি বা সাইন্টিফিক অ্যানালাইসিস বলি বা অন্যান্য সেক্টরে যারা নতুন নতুন ইনোভেশনের কাজগুলো করছে এগুলো কিন্তু এই টাইপের কম নাই, একদম না, আছে কিন্তু ওইভাবে নাই, একদম অল্প। আরেকটা জিনিস হচ্ছে ফ্যাক্টরি লেভেলে কিন্তু সবাই কাজ করতে চায় না, এখানে কিন্তু ফ্যাক্টরি লেভেলে কিন্তু কাজ করাটা হচ্ছে অনেক কষ্টের কাজ, এবং এখানে ফিজিক্যাল অনেক কাজ করতে হয়। যেহেতু ফিজিক্যাল কাজ করতে হয় দেখা যাচ্ছে যে লাইক ল্যাবরিয়াস জব, অনেকে ফিল করে যে ওয়াই আই উইল টেক দিস বার্ডেন, আমি এসি রুমে বসে থাকবো, আমি একটা ব্যাচেলর বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, আমি এখানে ডকুমেন্টেড কাজ করব, আমি আমি অর্ডার দিব অন্যান্যরা কাজ করবে, আমি কেন ফিল্ডে গিয়ে কাজ করব, আমি কেন ল্যাবরিয়াস জব করব, আমি কেন রোদের মধ্যে বৃষ্টির মধ্যে আমি কেন ফিল্ডে কাজ করব, আমি কেন নয়েজের মধ্যে কাজ করব। সো দে ডোন্ট ফিল কমফোর্টেবল, এটার কারণে অনেকে দেখা যাচ্ছে এই ট্র্যাকটাতে যেতে চায় না। আর আরেকটা জিনিস হচ্ছে মার্কেটিং বা অন্যান্য সেক্টরে দেখা যাচ্ছে যে এখন ইঞ্জিনিয়াররা চিন্তা করতেছে যে প্রোডাক্ট বেস যে সেক্টর গুলো আছে তখন একটা টেকনিক্যাল ক্যান্ডিডেট যদি তারা পায় সেক্ষেত্রে তাদের ওই প্রোডাক্টটা সেল করা বা বুঝানো সেটা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে অনেকেই ফিল করে যে ওকে আমি মার্কেটিং এর দিকে যাই, যেহেতু আমি অন্যদিকে হয়তো পাচ্ছি না সেজন্য আমি মার্কেটিং এর দিকে চলে গেলাম বা ওই রিলেটেড জব। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এমপ্লয়াররাও অনেক এখান থেকে বেনিফিট পেয়েছে, তারা ইঞ্জিনিয়ারকে হায়ার করে দেখা যাচ্ছে তার প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে অনেক বেশি তার জন্য কমফোর্টেবল হয়েছে, যেটা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলে হয়তো একটা টেকনিক্যাল ইকুইপমেন্ট কে বোঝা নো এত সহজ হয় না। লাইক একটা জেনারেটর বা একটা ইঞ্জিন একটা মোটর, যেটা একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এর প্রফেশনাল বুঝাতে পারবে তার ক্লায়েন্টকে এটার প্রোস এন্ড কনস সবগুলা, সেটা একটা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলে অত সহজ করে বুঝাতে পারবে না, সহজ ভাষায় কনভিন্স করতে পারবে না। তো এই জন্য অনেকে ওইদিকে যায়। আরে আরে অনেকে যায় হচ্ছে যে কেরিয়ার ডেভেলপমেন্ট পাথ, দেখা যাচ্ছে যে এটা তো বাংলাদেশে তো আসলে মার্কেট বিজনেস মার্কেটটা অনেক ভালো, তো পরবর্তীতে তার প্রসপেক্ট এখানে যদি সে ইনিশিয়ালি শুরু করতে পারে একটা সময় সে মার্কেটিং ব্র্যান্ড হেড বা বড় বড় অন্যান্য মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলাতে তার স্কোপটা অনেক বড় থাকতেছে, এই জন্য চিন্তা করে যে ওকে ঠিক আছে আমি এখানে এখান থেকে শুরু করি, পরবর্তীতে আমার কেরিয়ার ডেভেলপমেন্টটা অনেক ইজি হবে, আমার টার্গেট আমি ওইভাবে রাখলাম, টার্গেট সেট করে যেভাবে ওইভাবে সে তার কেরিয়ারকে শেপ করে নিয়ে যায়। এটা আমার মনে হয় একটা কারণ। ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা অপারেশন মেনটেনেন্স এগুলাতে কাজ করার জন্য আসলে ব্যাচেলরও চায় না কিন্তু অনেক অনেক কোম্পানিতে, আমি যখন জয়েন করি তখন কিন্তু ব্যাচেলরও রিকোয়ারমেন্ট ছিল না। তো যারা ট্রেড কোর্স ডিপ্লোমা বা অন্যান্য ডিগ্রি নিয়ে আসতো তারাও কিন্তু ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে ওয়েলকাম ছিল, যদি তার এনাফ জব এক্সপিরিয়েন্স এবং ব্যাকগ্রাউন্ড থাকে। সো এখানে আসলে টেকনিক্যাল কাজ করার জন্য তো ওইভাবে দেখা যাচ্ছে MBA বা ফার্দার এডুকেশন ওইরকম ভাবে দরকার নাই, বাট MBA দেখা যাচ্ছে তার কেরিয়ার পাথটাকে এবং তার প্রোগ্রেস
চাকরিটাকে অনেক ইজি করে দেয়। দেখা যাচ্ছে যে যে এমবিএ করে ঢুকেছে বা জয়েন করার পরে তার জব স্কোপের জন্য সে এমবিএ করেছে, তখন তার ম্যানেজেরিয়াল ক্যাপাবিলিটি কিন্তু অনেক বেড়ে যায়, এবং লিডারশিপ ক্যাপাবিলিটি, টিম ম্যানেজমেন্ট, কস্টিং, বাজেটিং, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একটা এমবিএ প্রফেশনাল বা এমবিএ করার পরে যেভাবে শেখানো হয় হাতে কলমে, সেটা কিন্তু অনেক অংশে তার পরবর্তীতে ক্যারিয়ারে কাজে লাগে। সেটা শুধু একটা মানে ব্যাচেলর বা দেখা যাচ্ছে যে অন্যান্য টেকনিক্যাল ডিগ্রি সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে, এবং এমপ্লয়াররাও এটা কিন্তু প্রেফার করে যে ওকে ঠিক আছে, তার পরবর্তী প্রমোশনের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে দুজনই একসাথে ব্যাচেলর করা, সে হয়তো ম্যানেজেরিয়াল লেভেলে জন্য দুজনই কোয়ালিফাইড বা কাকে দিবে, তখন দেখা যাচ্ছে যে হয়তো তার একটা যদি এমবিএ থাকে বা বিজনেস এডুকেশন কোন সার্টিফিকেট থাকে, সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে, এবং তার ম্যানেজিং, লিডারশিপ, তার অন্যান্য ক্যাপাবিলিটি গুলা অনেক বেশি থাকে বা এই ক্ষেত্রে তাকে সহায়ক ভূমিকা পালন করে। একাডেমিক আর হচ্ছে প্র্যাকটিক্যাল ডিফারেন্ট। আসলে আমরা এডুকেশন সিস্টেমে এখন আমরা ভার্সিটিতে যা পড়ি আমরা মোস্টলি থিওরিটিক্যালি পড়ি, ল্যাব থাকে আমাদের বা সেশনাল থাকে, সেটা ওইরকম ভাবে খুব বেশি থাকে তা বলবো না, বাট থাকে কিছু। বাট থিওরি আমাদের জন্য দরকার, কারণ একটা একটা স্টুডেন্টের বেসিক না জানা থাকলে সে তো আসলে পরবর্তীতে প্র্যাকটিক্যালি কাজ করতে পারবে না। থিওরি ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট প্র্যাকটিক্যাল গুলো আমার মনে হয় আরেকটু এম্পাসাইজ করা উচিত, এবং অনেক ইউনিভার্সিটি সেটা করছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট গুলো থাকা দরকার, যেটা খুবই নেসেসারি যারা ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টর বা অন্যান্য সেক্টরেও কাজ করতে চায়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট গুলা খুবই তার জন্য আমি বলবো অ্যাডেড অ্যাডভান্টেজ এবং খুবই বেনিফিশিয়াল। লাইক আমরা সবসময় চিন্তা করি যে এমন একটা ক্যান্ডিডেট যে অলরেডি এই এনভায়রনমেন্টে কাজ করার অভিজ্ঞতা আছে, সো দেখা যাচ্ছে এরকম যদি আমরা ক্যান্ডিডেট পাই আমরা অলওয়েজ থাকে আগে প্রায়োরিটিতে। তো আমরা আমাদের কোম্পানিতেও কিন্তু এখন ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট গুলো এগুলো আমাদের কোম্পানিতে আছে, এবং আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরাও সেটা কিন্তু প্রায়োরিটি দেই যে কে আগে আমাদের এখান থেকে কে ইন্টার্ন করে যাচ্ছে বা এরকম টাইপের। তো এটা আসলে যদি থাকে এবং ভার্সিটি থেকে এটা কমিউনিকেট করা হয় এবং স্টেপ গুলো নেওয়া হয়, তাহলে থিওরিটির সাথে তার হচ্ছে প্র্যাকটিক্যাল আসলে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি গুলা বা একটা প্ল্যান্ট কিভাবে চলে সে ওই আইডিয়াটা পাবে। পাওয়ার পরে তার যেটা হচ্ছে সে খুবই একটা ব্ল্যান্ডিং একটা এক্সপিরিয়েন্স হবে, যেটা তার পরবর্তীতে সে এটা শো করতে পারবে এবং সে সেল করতে পারবে। আমি বলবো সেল করতে পারবে সে যে ওকে আই হ্যাভ দ্যাট কোয়ালিটি অ্যাজ ওয়েল, বা আমার এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা আছে যেটা যেটার জন্য আমি অলরেডি এই সেক্টরে আমার কিছু অভিজ্ঞতা আছে। সো তাহলে সে রেগুলার যে ক্যান্ডিডেট থাকে এটার থেকে একটু এগিয়ে যাবে। এক্ষেত্রে আমি বলি যে অবশ্যই প্র্যাকটিক্যাল লার্নিং এর প্রতি এম্পাসাইজ দেওয়া দরকার, এবং থিওরিটির পাশাপাশি প্র্যাকটিক্যাল সেশনটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় ভার্সিটি থেকে এটা কিছু স্টেপ নেওয়া উচিত, এবং কিছু কিছু ভার্সিটি করতেছে এবং দে আর ডুইং ভেরি ফাইন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হোসেন ভাই। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের প্রোস্পেক্টিভ ইঞ্জিনিয়ার্সরা ডেফিনেটলি হচ্ছে হলো হোসেন ভাইয়ের মতো একজন মানুষের কাছ থেকে ডেফিনেটলি অনেক অনেক কিছু শিখতে পেরেছে এবং পারবে। আপনি তাদের উদ্দেশ্যে জাস্ট এক মিনিটে কোনো পরামর্শ, কোনো সাজেশন, যারা আপনার অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে হচ্ছে হলো ক্যারিয়ার খুঁজছে বা শুরু করতে চাচ্ছে, তাদের জন্য কি আপনি পরামর্শ দিবেন সেটা যদি একটু আপনি ছোট করে বলতেন। এটা আসলে খুবই কঠিন একটা প্রশ্ন যে আমি কি উপদেশ দিব। উপদেশ দেওয়াটা আসলে খুবই কঠিন কাজ, এটা সহজ কোনো কাজ না। তো আমি উপদেশ দিব যে আমি আরেকবারও বলি যে রিডার্স আর দ্য লিডার্স, তো পড়তে হবে, জানতে হবে, এটার কোনো বিকল্প নেই। বাট পাশাপাশি হচ্ছে একটা মেন্টর ঠিক করা, যে আমি শুধু অয়েল অ্যান্ড গ্যাস না, যে কোনো সেক্টরের জন্য দেখতে হবে যে এই সেক্টরে কে পায়োনিয়ার, কে আছে। এখন তো আসলে মেন্টর ঠিক করা দেখা যাচ্ছে ভার্সিটিতে থেকে হতে পারে, অথবা দেখা যাচ্ছে আমাদের লিঙ্কডইনে অনেক প্রোফাইল আছে যারা দেখা যাচ্ছে পায়োনিয়ার, অনেক বছর থেকে তাদের হিউজ এক্সপিরিয়েন্স, তারা প্রফেশনালিও মেন্টরশিপ বা গাইড করছে, এরকম কাউকে বেছে নেয়া সে কি কি পাথ অবলম্বন করেছে বা উনি কি কি ডিগ্রি আছে, কি কি কোয়ালিফিকেশন আছে, কি কি ট্রেনিং আছে, এগুলো কিন্তু করতে পারে, খুঁজতে পারে। কারণ যার যার আগ্রহ থাকবে সে নিজেই এগুলো খুঁজে নিবে। তাই আমি বলবো একটা মেন্টর
ঠিক করা যে তাকে প্রপারলি গাইড করতে পারবে, কারণ এখন ইনফরমেশন যুগে তো ডেটা ডেটার কোনো অভাব নেই, ট্রেনিং এর অভাব নেই, কিন্তু আসলে কোন ট্রেনিংটা কার জন্য অ্যাপ্লিকেবল প্রপার ট্রেনিংটা এনশিওর করাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি যেন আমার যে ভিশন বা মিশন যে গোল থাকে সেদিকে যেন আমি যেতে পারি, এটার জন্য প্রপার একজন মেন্টর থাকলে সে ওইভাবে গাইড করতে পারবে এবং দেখা যাচ্ছে যে তার কেরিয়ার ডেভেলপমেন্টটা বা তার যে সেক্টরে ইন্টারেস্টেড ওই সেক্টরে যাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, এটা করতে পারে। আর ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের জন্য আমি বলবো যে ইন্টারন্যাশনালি অনেকগুলো সাইট আছে, জার্নাল আছে, এগুলো সাবস্ক্রাইব করে দেখতে পারে যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটের কি অবস্থা, এবং আমাদের বাংলাদেশের মার্কেট ছোট হতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট ওয়েল অ্যান্ড গ্যাসের জন্য অনেক বড়। এই সেক্টরের জন্য ইন্টারন্যাশনাল কি ডিগ্রি নিতে পারে বা কোন ট্রেনিং নিতে পারে যেটা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে ফেলবে, ডিফারেন্সিয়েট করে ফেলবে যে ওকে এই ক্যান্ডিডেটটাকে আমি আলাদা করে ফেললাম তার এই যোগ্যতার জন্য, এগুলা দেখতে পারে, জার্নালগুলো সাবস্ক্রাইব করতে পারে। কিছু অয়েল অ্যান্ড গ্যাসের উপরে এই ইন্ডাস্ট্রির উপরে কিছু বুক আছে, ওই বুকগুলা পড়তে পারে। তো আমি আমার কাছে একটা বুকের আমি আমার নাম মনে পড়ে, গ্লোবাল অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ফিনান্স, এগুলা এই বইটা লেখা অ্যান্ড্রু অ্যান্ড মাইকেল, এই বইটা খুবই মানে খুবই ইনসাইটফুল। সো কেউ যদি চায় যে আমি অয়েল অ্যান্ড গ্যাস সম্পর্কে জানবো, এটার কিভাবে প্লে করে বা এই ইন্ডাস্ট্রিটা কিভাবে চলে জানবো, দেয়ার ইজ লট অফ রিসোর্সেস ইন দ্য ইন্টারনেট অর অলসো বুকস দেয়ার, সো আমি মনে করি যে এখানে শাইন করতে পারবে, অনেক রিসোর্স আছে আমাদের। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হোসেন ভাই, ডেফিনেটলি আমাদের প্রসপেক্টিভ ইঞ্জিনিয়ার্সরা সাইন করতে পারুক, আপনার অ্যাডভাইস গুলো শুনে তাদের ক্যারিয়ারের একটা উপকার হোক এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ হোসেন ভাই আমাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে, এ পর্যন্তই। আপনারা আমাদের প্রোগ্রামটিকে প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টার সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং আমার চ্যানেলে পাবেন, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভালো লেগে থাকে প্রোগ্রামটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন। তো ক্যারিয়ার টক উইথ কর্পোরেট প্র্যাকটিশনার বাই এজাজ শাহরিয়ার, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।